আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কথা বলবো একটা কনফিউশন নিয়ে, যেটা আমাদের ম্যাক্সিমাম মানুষেরই আছে, যে মাল্টা গাছ এবং কমলা গাছ দেখতে একই রকম, অনেকে গাছ একই রকম বলে বা আলাদা করতে পারে না। আজকে সেই সমস্যার সমাধানে আসছে এবং আমি দেখাবো একটা মাত্র ট্রিক্স দেখাবো, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই চিনতে পারবেন যে কীভাবে একটা মাল্টা এবং কমলা গাছ আলাদা করা যায় বা দুইটার পার্থক্য কোথায়, সেটা খুব সহজেই আমরা চিনতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে চলুন একটু জেনে আসি যে এই মাল্টার কিছু ঔষধি গুণ বা উপকারিতা। আমাদের দেশে বর্তমানে অনেক জনপ্রিয় এবং সহজলভ্য একটি ফল হচ্ছে মাল্টা। এটি প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় এবং দামে সস্তা। মাল্টা অনেকের কাছেই প্রিয় একটি ফল, পরিবারের শিশুরাও এটি খুব পছন্দ করে খেতে। জনপ্রিয় এই ফলটির পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। যেমন মাল্টাতে আছে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, ফসফরাস এবং চর্বিমুক্ত ক্যালোরি। শুধু তাই নয়, এটির স্বাস্থ্যগুণও কম নয়। আসুন জেনে নিই কিছু মাল্টার ঔষধি গুণ। যেমন শীতকালে আমাদের অনেকে ঠোঁট ফাটা, পায়ের তালু এবং হাতের তালু ফাটা রোগ হয়। মাল্টা এই সব রোগ প্রতিরোধ করে। তারপরে ধরুন সর্দি, নাক বন্ধ থাকা, টনসিলের সমস্যা, গলা ব্যথা, জ্বরজ্বর ভাব, হাসি কাশি, মাথা ব্যথা, ঠান্ডাজনিত দুর্বলতা ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু এই মাল্টা দূর করতে সহায়কভাবে কাজ করে। মাল্টা পাকস্থলীকে সুস্থ রাখে। বলা হয় নিয়মিত কমলা বা মাল্টা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার বা কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয় এবং পাকস্থলীকে সুস্থ রাখে। মাল্টা ভিটামিন সি সমৃদ্ধ ফল, যা অ্যান্টি অক্সিডেন্ট সমূহের উৎস। এটি ত্বকে সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলি রেখা প্রতিরোধ করে এবং চেহারার লাবণ্য ধরে রাখে। এছাড়াও আরও অনেক গুণ আছে এই মাল্টা। যেমন ভিটামিন সি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, যেটা মাল্টাতে রয়েছে। তারপরে প্রতিদিন যদি মাল্টা বা কমলা খাওয়ার অভ্যাস করা হয় তাহলে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকে, ইত্যাদি আরও অনেক ধরনের উপকার এই মাল্টা বা কমলায় রয়েছে। তো এখন আমরা দেখে আসি, চলুন কীভাবে আমরা একটা মাল্টা এবং কমলার আলাদা গাছকে আলাদা করব। কমলা গাছের পাতায় দুইটা অংশ থাকে, নিচের দিকে একটা ছোট অংশ, ওইটা শেষ হয়ে পরবর্তীতে আবার পুরো পাতাটা হয়, এবং এই জিনিসটা মাল্টায় হয় না। মাল্টার পাতাটা একদম শুরু থেকে শুরু হয় এবং ওইটা আস্তে আস্তে ছড়িয়ে পরে আবার যে মাথার দিকে যে মিলিত হয়। তো এইটা হলো মূল পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, মাল্টা গাছের পাতাটা পুরু হয় এবং শক্ত হয়, কিন্তু কমলা গাছের পাতা এত পুরু হয় না, মসৃণ হয়, দেখতে অনেক সুন্দর হয়। মাল্টার পাতার চেয়ে কমলা লেবুর পাতাটা অনেক সুন্দর। তো এই সিম্পল ট্রিক্সটি যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে খুব সহজেই এখন থেকে চিনতে পারবেন মাল্টা এবং কমলা গাছ। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।